মখদুম সাবির কলিয়ারি রে, মখদুম সাবির কলিয়ারি রে, শোনো ঘটনা। মখদুম সাবির কলিয়ারি রে, শোনো ঘটনা। যার জীবন ছিল ইশক ইলাহিতে ওই ফানা, যার জীবন ছিল ইশক ইলাহিতে ওই ফানা, যার জীবন ছিল ইশক ইলাহিতে ওই ফানা, যার জীবন ছিল ইশক ইলাহিতে ওই ফানা। ভাইজান একটু খেয়াল করে শুনবেন, আপনারা জানেন আরবে একটি গ্রাম আছে নাম তার কন্দল শহর, সেই কন্দল শহরে ইমাম হাসান ইমাম হোসেনের বংশধর একজন আল্লাহওয়ালা মানুষ, নাম তার হল সৈয়দ শাহ আব্দুল রহিম, তার স্ত্রী বেগম সৈয়দা ফাতেমা বিবি আল্লাহর দরবারে উঠতে বসতে সর্বদাই এই প্রার্থনা করতেন, এ মাহবুব আমার গর্ভে আয় আল্লাহ, আপনার প্রেমী বান্দা, আপনার মেহবুব বান্দা, আপনার দোস্ত বান্দা, আপনার ওলি কে আল্লাহ আপনি আমার গর্ভে দেবে, এই বলে প্রার্থনা করতেন। একদিন সেই প্রার্থনা রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। আম্মা জান সৈয়দা ফাতেমা বিবির গর্ভে আল্লাহ তার বন্ধুর আগমন ঘটালে। যখন বিবি ফাতেমা পাঁচ মাসের গর্ভবতী, সেই সময় পেয়ারা রাসূল দোজাহের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এসে সুসংবাদ দিয়ে বলেন, ও বিবি ফাতেমা শুনে রেখে দাও, তোমার গর্ভে আল্লাহ তার ওলি বান্দার আগমন ঘটাবেন। আর শোনো, সে যখন পৃথিবীর জমিনে জন্ম নেবে আমার নামের সঙ্গে তার নামখানা জুড়ে রাখবে। যখন সাত মাসের গর্ভবতী, সেই সময় একদিন হবে হযরতে আলী শেরে খুদা এসে এই সুসংবাদ জানিয়ে দিয়ে বলেন, ও বিবি ফাতেমা শুনে রাখো, তোমার গর্ভে আল্লাহর ওলি আসছেন। শোনো শোনো, সে যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবে সেই সময় আমার নামের সঙ্গে তোমার ছেলের নামটা জুড়ে রাখবে। এমত অবস্থায় সৈয়দ শাহ আব্দুর রহিম আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে নিলেন। দুনিয়ায় আস্তে আস্তে এতিম হয়ে গেলেন। আমি কার কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যখন দশ মাস পূর্ণ হলো, আল্লাহর বন্ধু আল্লাহর ওলি জন্ম নিলেন। জন্ম নিয়ে চিৎকার করে উঠেছিলেন, দুচোখ বয়ে আসু ধুলে গিয়েছিল। আম্মা জান দুগ্ধ পান করাবার জন্য বহু চেষ্টা করেন, কিন্তু শিশু আম্মা জানের দুগ্ধ পান করেন না। সেই দিনে ছিল রমজানের প্রথম রোজার তারিখ, ছেলে দুগ্ধ পান করে না। যখন মগরিবের আজান শোনা যায় সেই সময় আম্মা জানের দুগ্ধ পান করেছিলেন। মানুষগুলো ওই কন্দল শহরের মানুষরা গিয়ে জিজ্ঞাসা করে, ও ফাতেমা বিবি তুমি কি জানো কবে থেকে রোজা? বলে, আমি জানি না, তবে শোনো শোনো, আমার বাচ্চা ফজরের সময় জন্ম নিয়ে সেই সময় থেকে সারাদিন আমি মা, আমি বহু চেষ্টা করেছি, আমার দুগ্ধ কিন্তু পান করাতে পারি না, কিন্তু মগরিবের আজান শোনা মাত্রই আমার বাচ্চা দুগ্ধ পান করেছে। নিশ্চয়ই মনে হয় আজকেই ছিল রমজানের প্রথম তারিখ। সুবহানাল্লাহ, আমি কার আল্লাহর ওলি, মখদুম সাবির কলিয়ারি, দুনিয়ায় জন্ম নিয়ে কেমন করে আল্লাহর পর রোজা পালন করে গেলে। তো ভাইজান আমার, আলাউদ্দিন সাবেরি এমন করে করে যখন ৬ বছর বয়স হলো, একদিন আম্মিজানকে ডেকে বলছেন, আম্মিজান
আম্মিজানকে যখন আম্মিজান বলে ডেকেছেন, আম্মিজান সমস্ত কাজ কর্ম ফেলে ছুটে এসে বুকে জড়িয়ে ধরে চটচট করে চুমাকে বলে, বাবা আমার বুকটা ভরে গেল, আমার দিলটা খুশি ভরে গেল, আমি এই ডাকটা শোনার জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম, আজ তুমি আমায় মা বলে ডেকে আমার সমস্ত দুঃখ ব্যথা বেদনা দূর করে দিলে বাবা। আলাউদ্দিন সাবিরি বলে, মা আমি জান, আমি কি জন্য আপনাকে ডেকেছি আপনি কি জানেন? বলে, না বাবা না। বলে, আমি জান আমায় মিষ্টি খানা পাক করে দি, আমি মিষ্টি খানা খাবো। আমি জান বলে, বাবা তুমি যখন আমায় আম্মি জান বলে ডেকেছো, আমার যতই কষ্ট হোক না কেন, আমি যে কোনো ফিকিরে আমি তোমায় মিষ্টি খানা খাওয়াবো কথা দিলাম। তবে বাবা আজ হলো বুধবার, সামনে বৃহস্পতিবার, শুক্রবার দিন আমি তোমায় মিষ্টি খানা পাক করে খাওয়াবো। আপনারা জানেন যে যারা সাইয়্যেদ হবেন তারা কোনদিন কারোর দরবার থেকে হাত পেতে কোনো জিনিস ভিক্ষা হিসেবে নেয় না, বা কারোর থেকে চেয়ে কোনো জিনিস নেয় না, না খেয়ে মরে যাবে তাবি আচ্ছা, কোনদিন কারোর থেকে কিছু চায় না। তো আম্মা জান ফাতেমা বিবি বড় কষ্টের সংসার, কিন্তু নিজে রাত দিন কঠোর পরিশ্রম করে নিজের সংসার নিজে চালাতেন। তো মা বড় আলেম, বড় জ্ঞানী মানুষ, তিনি ওই কেতাব মানে হাদিসের ব্যাখ্যা লিখতেন, এই ছিল আম্মা জান বিবি ফাতেমার কাজ। তো তিনি রাত ভোর দিন ভোর ওই একই ভাবে মানে আয়েস আরাম ঘুম ত্যাগ করে ওই ব্যাখ্যাগুলো লিখতেন। শুক্রবার দিন সকালবেলায় দুটি খাদেমকে ডেকে বলে, ও খাদেমরা যাও যাও, একজন মসজিদে চলে যাও, একজন মাদ্রাসায় চলে যাও, কেতাবগুলো বিক্রি করে তাড়াতাড়ি কিছু মিষ্টি চাল নিয়ে আমায় দিয়ে যাও। কিছু মিষ্টি চাল মানে বাজার থেকে কিনে আমায় দিয়ে যাও। আলাউদ্দিন সাবেরি বলছেন, আম্মি জান বেলা অনেক হয়ে গেল, কই আপনার খানার কোনো আয়োজন নেই? বলে, বাবা একটুখানি দাঁড়াও, নিশ্চয়ই একটু পরেই আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। আম্মি জান মাঝে মাঝে খবর নিচ্ছেন, কিন্তু খবর আসছে খারাপ, কি না একটাও কেতাব বিক্রি হচ্ছে না। বলছেন, আম্মি জান কি হলো? আম্মি জান বলছে, বাবা তুমি এক কাজ করো, দেখো আমি তোমার সামনে আমি মানে কাঠের আগুন মানে উনানে আগুন জ্বালিয়ে দিয়েছি, আর হাঁড়িতে পানি দিয়ে বসিয়ে দিয়েছি, পানিটা ফুটবে টকবক করে, আর যখন চালটা নিয়ে আসবে না আমি অমনি ওতে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পাক হয়ে যাবে, তোমার কোনো অসুবিধা নাই। বলে, মা কতক্ষণ দেরি করবো? বলে, আর বাবা আর কিছুক্ষণ। দেখতে দেখতে দেখা যায় জুম্মার নামাজ শেষ হয়ে গেল, সমস্ত নামাজিরা ফিরে আসে, মখদুম সাবির কালিয়ারে বলে, আম্মি জান আপনি কেন বিলম্ব করছেন, খানা কি আমায় দেবেন না? আম্মি জান বলে, বাবা দাঁড়াও একটু দাও। বলে, আম্মি জান খানা তো কখন পাক হয়ে গিয়েছে, খানা তৈরি হয়ে রয়েছে, বৃথায় আপনি আমায় দেরি করিয়ে সময়টা নষ্ট করছেন। আম্মি জান বলে, বাবা খানা পাক হয়ে গেছে মানে? আম্মি জান ছুটে ছুটে এসে দেখে, বলে, কই বাবা খানা পাক হয়েছে? বলে, আপনি হাঁড়ির ঢাকনাটা খুলে দেখুন। যখন আলাউদ্দিন সাহেব আম্মা জান ঢাকনা খানা খুলেছেন, খুলে দেখে সত্যি সত্যি পুরো ভরপুর সেই হাঁড়ির মধ্যে খানা পাক হয়ে রয়েছে। সুবহানাল্লাহ, যখন সে হাঁড়ির ডালাখানা খুলেছে, রাস্তা দিয়ে যত লোকজন যাচ্ছিল তারা সবাই সেই খুশু পেয়ে গিয়েছে, ছুটে ছুটে এসে বলে, ও আলাউদ্দিনের মা, আলাউদ্দিনের মা, তুমি কি এমন লম্বা করছো যার খুশবুতে আমরা বিভোর হয়ে গিয়েছি, আমরা মোহিত হয়ে গিয়েছি। আলাউদ্দিন সাবেরি বলছেন, হাই দেখো তোমরা জানো না আমার আম্মি জান আমার জন্য মিষ্টি পোলাও করেছে, তোমরা খাবে নাকি? বলে, দিলে খাই। বলে, তাহলে বসে যাও। তো সেইখানে ভাই জান একজন নয় দুইজন নয় কুড়ি জন বসে গেলে, আর পেট ভরে সবাই খানা খেয়ে তারিফ করতে করতে যায় আর বলে, আলাউদ্দিনের মা তুমি এমন খানা আমাদের খাওয়ালে, আমরা জন্মেও এমন খানা লাইকে খাই না। সুবহানাল্লাহ, এটা ছিল জান্নাতি খানা।
তো আলাউদ্দিন সাহেবই সেই খানা খেয়ে সবাই তারিফ করতে করতে চলে গেল। আম্মি জান চিন্তা করলেন কেমন করে হয়, তার নিশ্চয়ই আমার ছেলে এ মামুনি ছেলে নয়, এ হচ্ছে আনমোল রতন। তাই মা চিন্তা করলেন আমার ছেলেকে এখানে রাখা যাবে না, একে নিয়ে যেতে হবে একটা ভালো মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, স্কুলে, কোথায় ভর্তি করব মা চিন্তাই পড়ে গেছে, পরেশানি পড়ে গেছেন, চিন্তা করছেন আমি কোথায় নিয়ে যাই। তাই সাইয়েদা ফাতেমা বিবি কি করছে দেখুন, বিধবা হলেন হযরত সাবিরের আম্মি জান, বিধবা হলেন হযরত সাবিরের আম্মি জান, সেই সময় গরিবি অনেক করেছে পেরেশান, সেই সময় গরিবি অনেক করেছে পেরেশান, সেই সময় গরিবি অনেক করেছে পেরেশান, স্নেহের আঁচলে ঢেকে মাতার ছেলেকে রাখে, দুঃখ ব্যথা সবই সে নিজের বুকেতে রাখে, একদিন ছেলেকে দেখে মায়ের যেন মনে হয় কমজোর যেন যাচ্ছে হয়ে না খাওয়া দাওয়ায়, কমজোর যেন যাচ্ছে হয়ে না খাওয়া দাওয়ায়, কমজোর যেন যাচ্ছে হয়ে পরবানাই নিজের ছেলের শুধু চিন্তায় এসে যায়, ছোট থেকে মোর লালকে কত কষ্ট সইতে হয়, উত্তম হবে একই নিয়ে মোর ভাইয়ের ঘরে যাই, এছাড়া আর কিছু তো আমার না আছে উপায়, এছাড়া আর কিছু তো আমার না আছে উপায়, এছাড়া লেখা পড়া শিখে ছেলে অনেক বড় হবে, হাসি খুশিতে শান্তিতে এর দিন কেটে যাবে, হাসি খুশিতে শান্তিতে এর দিন কেটে যাবে, হাসি খুশিতে শান্তিতে এর দিন কেটে যাবে, ছেলেকে নিয়ে যার জীবন ছিল ইসকে ইলাহিতে ওই ফানা, এই বলে আম্মি জান বার হয়ে পড়েছেন। এমন সময় ওই কঙ্গল শহরেরই একজন, তার নাম হলো আব্দাল, সে এদেশ ওদেশ বিদেশ সমস্ত জায়গায় ভ্রমণ করেছে, কিন্তু মনের মতো মুর্শিদ পায় না, মনের মতো পীর পায় না। এক জায়গায় খবর হলো তুমি চলে যাও, তোমাদের ওই গ্রামে একজন বাচ্চা যিনি হলেন আউলিয়ার শিরোমণি আলাউদ্দিন সাবেরি, তার কাছে তুমি বায়াত হও, তিনি হলেন তোমার পীর। তো তিনি সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন, মানে নিজের বাড়ির দিকে। বাড়িতে আসতেন চলে এদিকে আম্মি জান এবং ছেলের হাত ধরে ভাইয়ের বাড়ি যাচ্ছেন পাক পাঠান। আপনারা জানেন যে সাকারগঞ্জ বাবা ফরিদ উদ্দিন সাকারগঞ্জের দরবারে আসছেন। এমন সময় আব্দাল ছুটে এসেছেন, দেখতে পেয়ে গেছেন আলাউদ্দিন সাহেবকে, সঙ্গে সঙ্গে কদম বসি করতে যান, আলাউদ্দিন সাহেব এক ঠোক্কর তারে মেরে দিয়েছেন, বলে বেরো এখান থেকে, আমার আব্বা জান ইন্তেকাল করলো যখন তখন তুমি কোথায় ছিলে, বলে সর্বনাশ, বলে হুজুর আমি ছিলাম বাইরে, বলে আমার কাছে কেন এসছো। তখন আলাউদ্দিন সাবেরির আম্মি জান বলছেন বাবা এ তোমার থেকে অনেক বড়, তুমি একে এত বড় আঘাত করলে, অপমান করলে, বলে ঠিক করেছি। তখন আব্দাল জড়িয়ে ধরে বলছেন, কদমটা জড়িয়ে ধরে বলছেন, আপনি কিছু বলবেন না, ইনি হলেন আমার মুর্শিদ। বলে বড় কি, বলে আমার একজন পীর সাহেব, আমি অনেক দিন সেখানে খেদমত করেছি, গুলামি করেছি, সেখান থেকে খবর হয়েছে যে তোমার একমাত্র পীর হবে, তার নাম হলো আলাউদ্দিন সাবেরি, অতএব ইনি আমার পীর, ইনি যা করেন আমি গুলাম, আমার জন্য সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হুজুর আপনি আমায় যত ইচ্ছে শাস্তি দিন, আপনার কদম ছাড়া আমায় করবেন না। বলে
বলে আপনারা কোথায় যাবেন বলে আমরা পাক পাঠান যাব বলে পাক পাঠানোর রাস্তা আপনার জানা আছে বলল না বলে আমার কিন্তু সব জানা আছে তাহলে আপনি আমায় সঙ্গে নিন বলে তো চলো বলে তিনজন মিলে পাক পাঠানে রওনা হলেন তারপর ছেলে কে নিয়ে সামনে ভাইয়ের আরজুই করে ভাইয়ের দরবারে পৌঁছে গেলেন পৌঁছে গিয়ে বলছেন আপনার গোলামিতে একে নিন্না কবুল করে আপনার গোলামিতে একে নিন্না কবুল করে আপনার গোলামিতে একে নিন্না কবুল করে আপনি তো জানেন আমি বড় গরিব অসহায় তাই এনেছি ছেলেকে আমি আপনারই সেবায় পেট ভরে দুবেলা দুমুঠো খানায় খাবে পেট ভরে দুবেলা দুমুঠো খানায় খাবে আপনার কাছে অতি উচ্চ তালিম পাবে আপনার কাছে অতি উচ্চ তালিম পাবে আপনার কাছে অতি উচ্চ তালিম পাবে তখন বাবা ফরিদ কি করছেন এই কথা শুনে দু চোখে তার পানি এসে যায় ভালোবেসে আদর করে সাবিরকে কোলে নেয় আর বোনকে বলছেন আজ শোনো বলি বোন তুমি দুঃখ করো না আমার বলতে যা কিছু আছে এসবই তোমার আমার বলতে যা কিছু আছে এসবই তোমার আমার বলতে যা কিছু আছে এসবই তোমার করুন আমায় আল্লাহ তালার এসব কিছু দান এসব কিছুরই মালিক তিনি আমরা তার গোলাম গরিব বলে এদিকে কবু ছোট না করে নিশ্চিন্তে সাবিরকে রেখে যাও আমাকে ছেড়ে নিশ্চিন্তে সাবিরকে রেখে যাও আমাকে ছেড়ে নিশ্চিন্তে সাবিরকে রেখে যাও আমাকে ছেড়ে সাবিরকে বলে নাও নঙ্গরের এই চাবিখানা বাবা ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন শোনো সাবির তোমাকে আমি এই লঙ্গরখানার চাবি দিয়ে দিলাম তুমি খানা পাকাবে আর খাওয়াবে আলাউদ্দিন সাবেরি রহমাতুল্লাহ আলাইহি পীরের হুকুম মানলেন কেমন করে দেখুন লঙ্গরখানায় গিয়ে লঙ্গরখানার সমস্ত দায় দায়িত্ব নিজে বহন করে নিলেন ভাই সর্বদাই সাবির পিয়া আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন কিন্তু যে থেকে লঙ্গরখানার ভার নিজের মাথায় নিয়েছেন কোনদিন ওই কিছুই আহার করেন না কেন জানেন লঙ্গরখানায় দিন রাত সদা হাজিরি দিত লঙ্গরখানায় দিন রাত সদা হাজিরি দিত গরিব দুঃখীদের সর্বদা সে খানা খাওয়াত গরিব দুঃখীদের সর্বদা সে খানা খাওয়াত গরিব দুঃখীদের সর্বদা সে খানা খাওয়াত নিজে শুধু পান করত পানি খেত না খানা নিজে শুধু পান করত পানি খেত না খানা এমনি করে তার বারো বছর কাটে দেখো না এমনি করে তার বারো বছর কাটে দেখো না
আম্মি জান চিন্তা করলেন যে আমার ছেলেকে আজ 12টা বছর আমি ভাইয়ের দরবারে রেখে এসেছি, নিশ্চয়ই আমার ছেলে এখন নওজোয়ান হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। মার মনে বড় সাদ বড় আশা, তাই মা কি করলেন পাক পাঠানে ভাইয়ের দরবারে সে হাজির হয়ে গেলেন। এসে চিন্তা করছেন ভাইয়ের সঙ্গে পরে দেখা করব, আগে নিজের ছেলের সঙ্গে দেখা করি। তো তখন কি ঘটছে দেখুন, মা মনে ভাবে ছেলে আমার হয়েছে জোয়ান, তাই দেখার লাগি ভাইয়ের বাড়ি হলো আগুয়ান, তাই দেখার লাগি ভাইয়ের বাড়ি হলো আগুয়ান, তাই দেখার লাগি ভাইয়ের বাড়ি হলো আগুয়ান। পৌঁছে গিয়ে আগে সে ছেলের কাছে গেল, ছেলেকে দেখি মা তখন কেমন হয়ে গেল, ছেলেকে দেখি মা তখন কেমন হয়ে গেল। কেন কঙ্কাল সার দেহ যে তার দেখা নাহি যায়, কঙ্কাল সার দেহ যে তার দেখা নাহি যায়, এ হাল দেখে মায়ের দু চোখ আশু ভরে যায়, এ হাল দেখে মায়ের দু চোখ আশু ভরে যায়, এ হাল দেখে মায়ের দু চোখ আশু ভরে যায়। জিজ্ঞাসা করে কেন এ হাল বলো না আমায়, জিজ্ঞাসা করে কেন এ হাল বলো না আমায়, কিসের কারণে কষ্ট এত সইতে হয় তোমায়, কিসের কারণে কষ্ট এত সইতে হয় তোমায়, কিসের কারণে কষ্ট এত সইতে হয় তোমায়। সাবির বলি আমি জানে মন প্রশ্ন করো না, সাবির বলি আমি জানে মন প্রশ্ন করো না, সাবির বলি আমি জানে মন প্রশ্ন করো না, সাবির বলি আমি জানে মন প্রশ্ন করো না। 12 বছরই শুকিয়ে আমি খাইনি গো খানা, 12 বছরই শুকিয়ে আমি খাইনি গো খানা, 12 বছরই শুকিয়ে আমি খাইনি গো খানা। আবির বলি আমি জানে মন প্রশ্ন করো না, আমি খাইনি গো খানা, 12 বছরই শুকিয়ে আমি খাইনি গো খানা, 12 বছরই শুকিয়ে আমি খাইনি গো খানা, 12 বছরই শুকিয়ে আমি খাইনি গো খানা। আমি রাম যখন ছেলের এরূপ হালাত দেখলেন, মনে আশা নিয়ে এসেছিলেন বড় যে আমার ছেলে নওজোয়ান হয়ে গিয়েছে, কত সুন্দর হয়ে গিয়েছে, একটা পাক্কা বড় আলেম হয়েছে, আমার ছেলের দেখাশোনা করে একটা টুকটুকি মেয়ের সঙ্গে সাজিয়ে দিয়ে আমার ঘরটা উজালা আমি করব। মার কত স্বপ্ন কত আশা, এত আশা নিয়ে এসে যখন দেখলেন তার সন্তান আদরের লাল আদরের দুলাল একদম, শুধু কঙ্কাল সার দেহ, দেহতে একটু মাংস নাই, যে 12টা বছর না খেয়ে শুধু পানি পান করে 12টা বছর একভাবে দাঁড়িয়ে রয়েছেন, তার পুরো দেহটা একেবারে ঠিক হয়ে গিয়েছে, কঙ্কাল সার দেহ, নড়তেও পারে না চড়তেও পারে না, খালি একটু একটু করে দমটা চলছে। ভাইজানের কাছে এসে বলেন, ভাইজান আমি জানি আমি গরিব আমি বিধবা বলে আপনার দরবারে আমার ছেলেটাকে আমি বড় মিনতি করে আপনার দরবারে রেখে গিয়েছিলাম, কিন্তু আমার ছেলে কি এমন কসুর করেছে, কি এমন অন্যায় করেছে যার জন্য 12টা বছর এইভাবে শুকিয়ে রাখা হয়েছে। ভাইকে বলে ছেলে আমার কি করেছে কসুর,
खाना केन बंद छिले आज बोलुम ना हुजूर खाना केन बंद छिले बोलुम ना हुजूर खाना केन बंद छिले आज बोलुम ना हुजूर एमन हालत होई छिले देखा नहीं जाए যদি জানতাম আমি ঘটবে এমন রাস্তা নাহে তাই বাবা পর এমন ঘটনা শুনিলেন যখন বলে শোনাবন বুঝি না সত্যি কি এর কারণ বলে শোনাবন বুঝি না সত্যি কি এর কারণ বলে শোনাবন বুঝি না সত্যি কি এর কারণ লঙ্গর খানায় খানা সকলে পেট ভরে তো খায় লঙ্গর খানায় কোনো জিনিসের কমি কিছু নাই তবু কেন সে বারো বছর শুকিয়ে আছে কারণ জানিতে সাবিরকে ওই ডাকিলেন কাছে কারণ জানিতে সাবিরকে ওই ডাকিলেন কাছে কারণ জানিতে সাবিরকে ওই ডাকিলেন কাছে বীরকে বলে নঙ্গরের চাবি হাতে তোমার তবু কেন শুকিয়ে তুমি বারোটা বছর তবু কেন শুকিয়ে তুমি আপনি বলেছেন সকলকে ওই খাওয়াত খানা আপনি বলেছেন সকলকে ওই খাওয়াত খানা আপনি কি হুকুম দিয়েছেন খেতে মরে 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 খানা বাবা ফরিদ রহমাতুল্লাহ যখন শুনলেন সে শুধু বলেছে পাকা ওয়ান খিলাও তার কথা রেখেছে যার একটা কথার জন্য বারো বছর একভাবে অনাহারে কাটিয়ে দিয়েছেন বাবা ফরিদুদ্দিন রহমাতুল্লাহ নিজের ভাগনা পাইনা ইজাজত খানা আমি খাওয়ার করে পাইনা ইজাজত খানা আমি খাওয়ার করে তাই না খেয়ে উপোস বারো বছর ধরে পাইনা খেয়ে উপোস বারো বছর ধরে তাই না খেয়ে বাবা বলে নাজ ধন্য আমি ও আমার লাল আজ দেখিয়ে দিলে দুনিয়াকে সবরেরই কামাল নজরে করম করেন বাবা সাবিরের উপরে নিজের সিনাই সিনাকে তার চেপে রাখেন ধরে নিজের সিনাই সিনাকে তার চেপে রাখেন ধরে এক জাম নিয়ে পান করায় দিল দেখো না 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 উনি হয়ে সে রবের সাথে মেলে দেখো না বাবা ফরিদুদ্দিন বড় খুশি হয়ে গেলেন
বললো বাবা শোনো শোনো একটা জাম জামে তহর পান করালেন আল্লাহর কুদরতের সঙ্গে সঙ্গে বল শক্তি সমস্ত কিছুই ফিরে পেলেন সুবহানাল্লাহ আলাউদ্দিন সাবেরী যেমন তার মানে রূপটা হওয়া দরকার ছিল স্বাস্থ্য হওয়া দরকার ছিল আল্লাহর কুদরতে ঠিক তেমনটাই হয়ে গেল তারপর বাবা ফরিদউদ্দিন সাকারগঞ্জ ওনার জন্য একটা স্পেশাল ঘর বানিয়ে দিলেন বাবা আজ থেকে এই ঘরটা আমি তোমার নামে করে দিলাম তারপর কি করছে দেখুন বলল সাবিরের পরে সুন্দর একটা ঘর দিয়ে দিলেন তাতে বসে ইবাদতে সেই মশগুল হলে ইলমু আমলে এমন মালামাল করে দিলে বলুন সুবহানাল্লাহ ইলমু আমলে এমন মালামাল করে দিলে আল্লাহ ও রাসূলের সাথে দিদার করে চলে তারপর মা বড় আশা নিয়ে ভাইয়ের কাছে ছুটে যায় কেন ছেলে আমার জোয়ান হয়েছে তাই বলি আপনাই ছেলে আমার জোয়ান হয়েছে তাই বলি আপনাই ছেলে আমার জোয়ান হয়েছে তাই বলি আপনাই আপনার এ ভালোবাসা যাই বলুন কোথায় তাই প্রস্তাব এনেছি ভাই না বলিবেন নাই বাবা ফরিদউদ্দিন সাকারগঞ্জের তিনটি ছেলে এবং একটি মেয়ে ছিল মেয়েটির নাম ছিল শরীফা তো বোন গিয়ে ভাইকে বলছে কি শরীফার সাথে সাবিরের শাদী করিয়ে দিন শরীফার সাথে সাবিরের শাদী করিয়ে দিন কৃতজ্ঞ আমি আপনার কাছে থাকব চিরদিন কৃতজ্ঞ আমি আপনার কাছে থাকব চিরদিন বাবা বলে আজ কেমন করে তোমারে বোঝায় বাবা বলে আজ কেমন করে তোমারে বোঝায় এদের দুজনার শাদি কবু হতে পারে নাই এদের দুজনার শাদি কবু হতে পারে আপনারা জানেন বাবা ফরিদের তিন ছেলে একদিন বাবা আলাউদ্দিন সাহেবেরই দাঁড়িয়েছিলেন তো এমন সময় বাবা ফরিদউদ্দিনের ছোট ছেলে খেলছিল কড়ি খেলছিল তো কিছু লোকজনের কাছে গিয়ে বলছে কি গো তোমরা খানা খাও না বলে এখনো বাবা সাবির পি আসেননি বলে আরে উনি আসেননি তো কি হয়েছে আমি বলছি খানা তৈরি করে লোকজনকে দিয়ে দাও তো সমস্ত লোকজনকে মানে কম বেশি এদিক সেদিক করে বেটে দিয়েছিল আলাউদ্দিন সাবিরের কাছে যখন খবর গেল কিছু লোকজন গিয়ে বলছে হুজুর আমরা এই দরবারে প্রত্যেকটা দিন খানা খাই কিন্তু আজ তো খানা পেলাম না বাবুর্চির কাছে খবর গেল বাবুর্চি বললেন যে বাবা ফরিদউদ্দিনের ছোট ছেলে এসে সমস্ত খানা উল্টো পাল্টা করে জোর জবরদস্তি আমার থেকে চাবি নিয়ে সমস্ত লোকজনকে খাইয়ে দিয়েছেন তো আলাউদ্দিন সাবিরি এক পলক তাকিয়েছিলেন দাও দাও করে জোরে খাক হয়ে গিয়েছিল তারপর ওই দৃশ্য দেখে মেজ ভাই রেগে সাবির পিয়ার কাছে গিয়েছিলেন মারবার জন্য সাবির পিয়া তার দিকে এক পলক তাকালেন সেও জোরে খাক হয়ে গেল এগুলো সবই কিছু জানতেন বাবা ফরিদউদ্দিন সাকারগঞ্জ সেই জন্য ইনি বলছেন বাবা বলে না না এ শাদি হতে পারে না বোন বলে মোরা গরিব বলে মন ধরে না বোন বলে মোরা গরিব বলে মন ধরে না বোন বলে মোরা গরিব বলে মন ধরে না তাই যাচ্ছি চলে আর এখানে আমরা থাকব না তাই যাচ্ছি চলে আর এখানে আমরা থাকব না তাই যাচ্ছি চলে আর এখানে বাবা ফরিদউদ্দিন জানতেন যে আলাউদ্দিন সাবেরি যে ১২ বছর জন্ম থেকেই সর্বদাই খোদার প্রেমে বিভোর মানে ইনার জ্বালালি এসে গেছে যেদিকে তাকাতেন জ্বলে খাক হয়ে যেত এই জন্যই বলেছিলেন যে উনার শাদি করার প্রয়োজন নাই আল্লাহ উনার জন্য জোর দুনিয়ার জমিনে পাঠাননি তাই উনি বলেছিলেন যে আমার মেয়ের সঙ্গে
আলাউদ্দিন সাহেবের শাড়ি দেওয়া যাবে না। কিন্তু বোন ভাবলেন অন্য, যে আমরা গরিব বলে আমার ভাইজান আমার প্রস্তাবটা ওনার পছন্দ হলো না, তাই বোন বলছেন আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। তখন বাবা বলছেন, বাবা বলেন যে ও না চলে। ঠিক আছে বোন, তুমি দুঃখ পাবে, তুমি আমার ব্যাপারটা বুঝলে না, আমি কেন বললাম সে কথাও মানে তুমি খেয়াল করলে না। তবে শোনো, তুমি যখন ওই প্রস্তাব দিয়েছো আমি তোমার প্রস্তাবে রাজি। তাই বাবা বলছেন, বাবা বলেন যে ও না চলে তাই আমি রাজি, কেন বলেছি না আন্দাজ এর যাবে গো বুঝি, কেন বলেছি না আন্দাজ যাবে গো বুঝি, কেন বলেছি না আন্দাজ এর যাবে বুঝি। সাবিরের সাথে সেলি ফারসাদি হয়ে গেল, সাবিরের আম্মি জানের দিল খুশি ভরে গেল। তারপর দুলহানকে ডেকে নিয়ে ছেলের ঘরেতে এলে, খুশি মুখে সাবিরের পাশে রেখে আসলে, খুশি মুখে সাবিরের পাশে রেখে আসলে, খুশি মুখে সাবিরের পাশে রেখে আসলে। সাবির পিয়ার খেদমতে যখন দুলহান এলো, ইবাদত সাবির পিয়া মশগুল তখন ছিল, ইবাদত সাবির পিয়া মশগুল তখন ছিল। দুলহান বল খেদমতে হুজুর নিন আমার সালাম, দুলহান বল খেদমতে হুজুর নিন আমার সালাম, নারাজ কেন দেখেন না ফিরে করেন কালাম, নারাজ কেন দেখেন না ফিরে করেন কালাম, নারাজ কেন দেখেন না ফিরে করেন কালাম। সাবির বলে কে তুমি কেন এসেছো হে তাই, দুলহান বলে বিবি আপনারই এসেছি হে তাই, চোখ তুলে আপনি আমার প্রাণে দেখুন না চেয়ে, ও স্বামী চোখ তুলে আপনি আমার প্রাণে দেখুন না চেয়ে, ভালোবাসাই মনকে আমার দিন না ভাসিয়ে, ভালোবাসাই মনকে আমার দিন না ভাসিয়ে, ভালোবাসাই মনকে আমার দিন না ভাসিয়ে। কি ঘটল ঘটনা, আলাউদ্দিন সাহেবের পিয়ারাম মাজান মনে বড় আশা নিয়ে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। প্রথমে ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা আলাউদ্দিন তুমি অনেক বড় হয়েছ বাবা, আমার মনে বড় সাদ, তোমার আমি শাদি দেব। তখন আলাউদ্দিন সাহেব বাধা দিয়ে বলেছিল, আম্মি জান আমাকে শাদি করার কথা বলবেন না। আম্মি জান বলে, বাবা আমি মা হয়ে তোমার কাছে প্রস্তাব দিয়েছি, তুমি কোনোদিন খেলতে পারো না, ফেলতে পারো না। আলাউদ্দিন সাহেব বলেছিল, মা আপনার যা ইচ্ছা তাই করুন। একমাত্র শনিবার সাথে আলাউদ্দিনের শাড়ি দেওয়া হয়েছিল, কিন্তু বাসর ঘরে দাও 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 করে শরীফা পরে ছাই হয়ে গেল। এই দৃশ্য যখন আলাউদ্দিন সাহেবের আম্মা জান দেখেন, সঙ্গে সঙ্গে হাত ফেল করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পড়ুন, ইন্না লিল্লাহি তখন বাবা বলেন, যা ভেবেছিলাম তাই হয়ে গেল, এ দৃশ্য দেখে মার তখনই ইন্তেকাল হলো, এ দৃশ্য দেখে মার তখনই ইন্তেকাল হলো, এ দৃশ্য দেখে মার তখনই ইন্তেকাল হলো।
সাবির কে বুকে টেনে এবার আদর করে, কারণ এটা ঘটবে এটা বাবা ফরিদের অজানা ছিল না। তাই তিনি কি আর করবেন, নিজের ভাগনাকে ডেকে কি করছেন, সাবির কে বুকে টেনে এবার আদর করেন, খলিফা করে খিলাফতনামা সানাদ তারে দিলেন। তারপর দিয়ে বলছেন, যাও আজকে যা যেবার আমি তোমায় দিয়ে দিলাম, কোথায় যাবে না অমুক দিল্লিতে চলে যাও, ওখানে গিয়ে এই আমার প্রিয় পদত্ব এবং আমাদের দস্তখত এই সার্টিফিকেট আমি তোমায় দিলাম, দিয়ে যাও সেখানে আব্দুর রহমান বলে একজন আছেন তার কাছে গিয়ে এই পত্রটা সনদনামা তাদের দেখাবে, তাহলে তোমার একটা থাকার ব্যবস্থা করে দেবে, আজ থেকে তুমি ওখানেই থাকবে, তোমায় দিল্লি বিলায়াত করলাম, যাও চলে যাও দিল্লিতে। দিল্লি এলে যার কাছে বাবা ফরিদ পাঠিয়েছিলেন সেও একজন আল্লাহর ওলি, নাম তার হলো আব্দুর রহমান, তিনি একজন আল্লাহর ওলি, তিনার দরবারে পাঠালেন। আলাউদ্দিন সাবেরি যখন দিল্লির জমিনে কদম রাখলেন, পাখনা রাখলেন, সঙ্গে সঙ্গে বহু মানুষ আলাউদ্দিন সাবেরির ভালোবাসায় ব্যবহারে বহু মানুষ ইসলামের সুশীতল ছায় আশ্রয় নিতে থাকে। আস্তে আস্তে দল ভারী হয়ে যায়, বহু মানুষ আছে ওনার কাছে মুরিদ হয়ে বায়াত হয়ে যায়। আব্দুর রহমান দেখলো সর্বনাশ, কে রে বাবা, এতদিন তো আমার রাজ চলছে, ওলি তিনি, কিন্তু মনে একটা অহংকার ছিল যে এখানে আমার মতো আর কেউ নাই, তো এ আবার কোথেকে এলো, উড়ে এসে জুড়ে বসে আমার সব লোকজনকে ভাঙিয়ে নিচ্ছে। তখন চিন্তা করলো যে এখান থেকে একে সরাতে হবে, তো খবর নিয়ে আলাউদ্দিন সাহেব তার কাছে গিয়ে হাজির। সে বলে, সর্বনাশ আমার কাছে হাজির, কি বাবা কি খবর? বলে, দেখুন আমি পাক পাঠান থেকে এসেছি, আমার প্রিয় মুর্শিদ বাবা ফরিদউদ্দিন সাকারগঞ্জ উনি আমায় পাঠিয়েছেন সনদনামা দিয়ে, আমাকে এখানে কিছু জায়গা দিতে হবে, আমি এখানে থাকবো দিন ইসলামের খাতিরে, ইসলাম প্রচার করার জন্য। বললো, তো কি করতে হবে আমায়? বলে, আপনি সনদ নামাতে একটুখানি আপনার সইটা করে দিন। বলে, সই করব? তুই দেখি, পড়লেন সব বুঝলেন কিন্তু সই করতে চাইলেন না। বলে, একটু সইটা করে দিন। বলে, এখন করা যাবে না। বলে, কেন? বলে, আরে কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, বিজলি নেই, অন্ধকার, আলো পাবো কোথায়? মানে, আরে আলো একটু দেখুন না, কোথাও হবে না, ওই তো বাড়ির ভেতরে একটা প্রদীপ জ্বলছে, ওটা নিয়ে এসে একটু দেখুন না। সেই ঝড়ে সেই তুফানে সেই বিজলি বাতিটাও নিভে গেল। বললো, দেখলে তো? আমি বললাম, বাইরে প্রচুর হাওয়া বইছে, তোমার এটা করা যাবে না। বলে, কেন? বলে, আলো নেই, অন্ধকারে কোথায় সই করবো? আলাউদ্দিন সাবেরি বলে, আলো নইলে তুমি তোমার সইটা এখানে করতে পারবে না, এই নাও। বলে সঙ্গে সঙ্গে একটা শাহাদত আঙুল তুলে দিয়েছেন। বলুন, সুবহানাল্লাহ, শাহাদত আঙুলটা যখন উনি দেখিয়েছেন, তার পুরো ঘরের পুরো এরিয়াটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, নাও এবার সই করো। এ আব্দুর রহমান তো অবাক, যে শাহাদত আমল যেই তুলেছেন আমার পুরো এরিয়াটা আলোয় আলোকিত হয়ে গেছে, কি করবেন তিনি? সঙ্গে সঙ্গে সেই সনদনামা নিয়ে তীর ফাঁড় করে ছুঁড়ে দিলেন। বললো, তুমি আমার সনদনামা ছুঁড়ে দিলেন? বলে, কিচ্ছু হবে না এখান থেকে, তুমি একটা জাদুকর, দূর হয়ে যাবে এখান থেকে। বলে, আচ্ছা ঠিক আছে, এই নে। বলে উনি একটা মোহর মেরে দিলেন, সঙ্গে সঙ্গে আউলিয়ার দরজা থেকে আব্দুর রহমানের নাম তাক কাটা গেল। তখন বাধ্যমূলক ওখান থেকে উনি ফিরে এলেন, বা ফরিদউদ্দিনের দরবারে এসে গেলেন। ফরিদউদ্দিন সব অন্তর্যক্ষী দেখতে পেয়েছেন, তিনি জিজ্ঞাসা করলেন, বাবা কি করলে তুমি? বলে, হুজুর আমার কথা না শুনে সে আমার ওই সনাদ নামাটা পুরো ছিঁড় পার করে ছিঁড়ে টুকরো টুকরো করে দিল, তো আমি আর কি করব, নিজেকে ঠিক রাখতে পারলাম না। বলে, বাবা তুমি তার ওলির খাতা থেকে তার নামটা কেড়ে দিলে, বাবা প্রথম দিকের কেটেছে না পেছন দিকের কেটেছে? বলে, হুজুর প্রথম দিকের কেটেছে। বলে, আব্দুর রহমান বেঁচে গেল, সামনের দিকের কাটলে অসুবিধা ছিল, তো যাই হোক বাবা তোমাকে আর দিল্লি যেতে হবে না, তুমি এক কাজ করো, কোথায় যাবে না তুমি কালিয়ারে চলে যাও। তো বাবা কি বলছে দেখুন, বাবা বলে যা, বাবা বলে যা, ভেবেছিলাম তাই হয়ে গেল, এ দৃশ্য দেখে মার তখনই ইন্তেকাল হলো, সাবিরকে দেখে বুকে এবার আদর করে, খলিফা করে খেলাফতনামা সানাদ তারে দিলেন,
বনে এবার যাও পরদিন ইসলামের প্রচার কালিয়ারতে যাও চলে এ হুকুম জেনো আল্লাহর সাবির নিয়ে নাম আল্লাহর দেখো বার হয়ে পড়ে সাবির নিয়ে নাম পৌঁছে গেল সে কালিয়ারে দিনের দাওয়া দিতে পৌঁছে গেল সে কালিয়ারে দিনের দাওয়া দিতে পৌঁছে গেল সে কালিয়ারে পীরের হুকুম নিয়ে মুর্শিদের হুকুম নিয়ে দিনের খিদমত করার জন্য কালিয়ারে রওনা হয়ে গেলেন বাবা আলাউদ্দিন সাবেরি কালিয়ার মাটিতে যখন কদম রাখলেন একটা জায়গায় গিয়ে দেখলেন একটা ডুমুর গাছ একটা ছোট্ট ডুমুর গাছ ডুমুর গাছের ডালটা ধরে দাঁড়িয়ে রইলেন কারোর সঙ্গে চেনা নাই পরিচয় নাই কারোর সঙ্গে কোনো কথা বলে না কিছুই খায় না চুপ করে দাঁড়িয়ে থাকে ওই জায়গায় একটি মেয়ে নাম তার গুঞ্জারি বিবি সেই গুঞ্জারি বিবির একটি ছাগল খুঁজে পাচ্ছে না তন্ন তন্ন করে খোঁজে তন্ন তন্ন করে খোঁজে সর্বশেষে জিজ্ঞাসা করেছে বাবা আপনি কে কোথায় থেকেছেন আপনাই যাই না চিনি না তার বাবা আমার একটি ছাগল হারিয়ে গেছে আপনি কি দেখেছেন কোথায় আছে ছাগল হারিয়ে গেছে তো আমি কি করে বলবো তো ছাগলের কোনো নাম নাই বলে হ্যাঁ নাম আছে বলে কি নাম বলে শোনো বলতো নাম ধরে ডাক যো যেই মেয়েটি সেই গুঞ্জারি বিবি আমার নামটা শুনে যেই শুনু বলে একবার নামটা ধরে ডেকেছে সঙ্গে সঙ্গে দেখা যায় সেই ছাগলটা ভ্যা ভ্যা করতে করতে সেই জায়গায় পৌঁছে গেল গুলজারি দিদি অবাক যে কেমন করে হয় আমি এই জায়গায় বহুবার খুঁজে তন্ন তন্ন করেছিলেন আর ইনি বলতে এসে গেল ইনি তো মামুলি মানুষ নয় আমি ইনার মতো একজন পীর সাহেবের তল্লাশ করে চলেছি অতএব হুজুর আমি আপনার কাছে মুরিদ হব বায়াত হব বলে কদমটা জড়িয়ে ধরেছেন তো পীর সাহেব তাকে মুরিদ করে বায়াত করে দিলেন এই কথাটা গুলজারি দিদি পাড়ায় এসে একে ওকে চারিদিকে বলতে থাকে এই ঘটনার কথা সমস্ত মানুষ শুনে বাবার কাছে আসে দিন ইসলামের কথা শুনে তারা মুগ্ধ হয়ে যায় আর আস্তে আস্তে কলমা পড়ে বায়াত হয়ে যায় বলুন সুবহানাল্লাহ তো তারপর কি ঘটছে দেখুন কবি বলছেন আল্লাহর নবীর নামেতে এ দিল আল্লাহর নবীর নামেতে এ দিল ইশকে জারফানা এবার সেই সাবির পিয়ার কারামতের শোন ঘটনা সেই সাবির পিয়ার কারামতের শোন ঘটনা সেই সাবির পিয়ার কারামতের শোন ঘটনা আল্লাহর নবীর নামে দিয়ে দিল আল্লাহর নবীর নামে দিয়ে দিল ইশকে জারফানা সেই সাবির পিয়ার কারামতের শোন ঘটনা সেই সাবির পিয়ার কারামতের শোন ঘটনা সেই সাবির পিয়ার কারামতের শোন ঘটনা তারপর দেখুন সেই কালিয়ারে একটি মানুষ ছিল ইনি একজন দরবেশ আল্লাহর ওলি তো কি হচ্ছে দেখুন এক কথায় চিনি তো যারে সবাই একটাকে তেমনই এক ব্যক্তি ছিলেন কালিয়ারের বুকে সেই শহরের কাজী আবার সে লেখ আল্লাহওয়ালা কিন্তু পিয়াকে দেখে বেড়ে যাই বুকের জ্বালা কিন্তু পিয়াকে দেখে বেড়ে যাই বুকের জ্বালা কিন্তু পিয়াকে দেখে বেড়ে যাই বুকের জ্বালা কেন সাবির পিয়ার কদম যখনই কালিয়ারে পড়ে দলে দলে মুরিদ হয় সব পিয়ার ব্যবহারে কাজী সবারে দেখে বলে শোন গো সবাই এ মস্ত বড় জাদুঘরের ফাঁদে পড়ো নাই এ মস্ত বড় জাদুঘরের ফাঁদে পড়ো নাই এ মস্ত বড় জাদুঘরের ফাঁদে পড়ো নাই কিছু মানুষকে দেখে কাজী ফন্দি এক করে সাবিরকে যেতে হবে এই শহর ছেড়ে দূরে সাবিরকে যেতে হবে এই শহর ছেড়ে দূরে
কাজী চিন্তা করলো আমার তো লোকজনকে সব নিজের করে নিচ্ছে কি করা যায়। একটা পলিটিক্স আসলেন, কিছু লোকজনকে ডেকে কিছু খাইয়ে বললেন শোনো একে এখানে রাখা যাবে না, যে কেউ ফিকিরে এখান থেকে বার করে দিতে হবে, এর নামে একটা বদনাম দিয়ে। তো কি তো সেই গুলজারি বিবি যে ওনার মরিদা ছিল তার ওই ছাগলটাকে এই কাজী সাহেবের কিছু লোকজন মিলে কেটে ভাগ বাটোয়ারা করে খেয়ে নিয়েছে। আর খেয়ে নিয়ে আর গুলজারি বিবির কাছে খবর গেছে, ও গুলজারি বিবি তোমার ছাগল কোথায়? বলে পাচ্ছি না। গুলজারি বিবি খুঁজতে 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 সেই কাজীর কাছে গিয়ে বলছে হুজুর আমার ছাগল পাচ্ছি না। বলে তুই যার কাছে পীর ধরেছিস, যার কাছে মুরিদ হয়েছিস, তোর পীর সাহেব সে বলতে পারবে না কোথায় ছাগল? চল গিয়ে তাকে জিজ্ঞাসা করি। সব লোকজন এসেছে উনাকে জিজ্ঞাসা করার জন্য, বলতে হবে নইলে মনে করো ভণ্ড। সবাই এসে বলছে আপনি কি আল্লাহর বলি? আপনার অন্তর্চক্ষু আছে, আপনি সব দেখতে পান বুঝতে পান? এই গুলজারি বিবির ছাগল পাওয়া যাচ্ছে না, কোথায় আছে বলে দিতে হবে। তখন কি ঘটছে দেখুন, এক ছাগল ধরে সকলে দিল যে গুম করে, এক ছাগলকে ধরে সকলে দিল যে গুম করে, মোর পিয়ার কাছে গিয়ে সবাই জিজ্ঞাসা করে, মোর পিয়ার কাছে গিয়ে সবাই জিজ্ঞাসা করে, মোর পিয়ার কাছে গিয়ে সবাই জিজ্ঞাসা করে, তোমার ওলি মানব সবাই যদি বলে সবাই যদি বলে দাও, ছাগলকে এনে যদি মোদের সামনেতে দেখাও, ছাগলকে এনে যদি মোদের সামনেতে দেখাও, ছাগলকে এনে যদি মোদের সামনেতে দেখাও, ছাগলকে এনে যদি মোদের সামনেতে দেখাও। তখন সাবির পিয়া কি বলছে জানেন? সাবির পিয়া কই তোমরাই চুরি করেছো জারে, তোমরাই সেই ছাগলকে চুরি করেছো করে খেয়ে আর আমার কাছে এসছো। বলে কি বলছেন আপনি? সাবির পিয়া কই তোমরাই চুরি করেছো জারে, কেমন করে আজ ডাকি বলো আমি গো তারে, সকলেই বলে গলত কথা বলছেন কি করে, মিথ্যা বলার সাজা পেতে আজ হবে আপনারে, মিথ্যা বলার সাজা পেতে আজ হবে আপনারে, মিথ্যা বলার সাজা পেতে আজ হবে আপনারে। তখন বলছে মিথ্যা? বলে নিশ্চয়ই মিথ্যা বলছেন, চুরি করে খাওয়া হলো হারাম। আর আমরা আমাদের দেখে কি মনে হচ্ছে আমরা চোর? আমরা ওই একটা ছাগলকে চুরি করে খেয়ে নেব। তখন গুলজারি বিবি বলছে ও গুলজারি বিবি তোমার ছাগলের নাম কি ছিল বলে শোনো। তখন সাবির পিয়া করছেন কি দেখুন, সাবির পিয়া সেই ছাগলের নাম ধরে ডাকিল, সাবির পিয়া সেই ছাগলের নাম ধরে ডাকিল, তাদের জবান হতে ছাগলের ডাক শোনা গেল, তাদের জবান হতে ছাগলের ডাক শোনা গেল। তখন সেই ছাগল বলছে বলে হুজুর আজকে তেরা খেয়েছে মোরে, বলে হুজুর আজকে তেরা খেয়েছে মোরে, ইজাজত দি পাই আপনার আস বাহিরে, ইজাজত দি পাই আপনার আস বাহিরে, তখন সাবির পিয়া বলছেন তুমি কোথায় আছো? বলল হুজুর এই সমস্ত লোকজনকে আপনি যাদের টার্গেট করেছেন আমি এদের পেটে আছি। বলে তাই তারপর সাবির পিয়া কি করছেন বলে এবার তুমি বার হয়ে এসো। তখন পিয়ার কথাই সে বার হয়ে যায় সবার পেট ফেড়ে, এই দৃশ্য দেখে চোর গুলো সব কদমেতে পড়ে, এই দৃশ্য দেখে চোর গুলো সব কদমেতে পড়ে, দৃশ্য দেখে চোর গুলো সব কদমেতে পড়ে, দৃশ্য দেখে চোর গুলো।
সমস্ত মানুষ যখন এই কারামত দেখে বায়াত শুরু করলো, তো এমন সময় কাজীর গেল মাথা ঘুরে, চিন্তা করলো তোমরা কি ভাবলে এ কি করে বের করলো, এ হলো মস্ত বড় জাদুকর। আরে জাদুকর কি না কি পারে, জাদুকর আখ্যা দিয়ে তার লোকজনকে নিয়ে চলে গেল। মনে মনে সদাই মতলব আঁটেন যে কেমন করে এখান থেকে একে তাড়ানো যায়। তো একদিন জুম্মার দিন কালিয়ারের জমিনে একটি বড় জুমা মসজিদ ছিল, সেই মসজিদে সমস্ত লোক নামাজ পড়তে গিয়েছেন। আলাউদ্দিন সাবেরি তিনার কিছু মুরিদ মুত্তাকিদের নিয়ে তিনিও জুম্মার নামাজ পড়তে গিয়েছেন। এমন সময় কাজী বলছে, তোমার সাহস কি এই মসজিদে নামাজ পড়তে এসেছো? আরে এখানে নামাজিরা নামাজ পড়ে, এখানে কোনো জাদুকরের ঠাঁই নাই। তুমি একটা জাদুকর, তোমার তুমি উঠলে মসজিদে মসজিদ নাপাক হয়ে যাবে, এখান থেকে দূর হয়ে যাও। তো কি হচ্ছে দেখুন, জাদুকর বলে কাজী তারে আখা দিয়ে দেয়, কিন্তু যে লোকগুলো সত্যি সত্যি ছাগল খেয়েছিল তারা কিন্তু কিন্তু কথা না শুনে তারা বায়াত হয়ে যায়, কিন্তু কথা না শুনে তারা বায়াত হয়ে যায়। একদিন জুম্মার দিনে তে মসজিদ গেছে হরিয়া, জুম্মার নামাজ করিতে আদা যায় সাবির পিয়া, জুম্মার নামাজ কাজী বলে জাদুকরের মসজিদেতে লেখাই, কাজীর কথাই সকলে মিলে দাঁড়িয়ে পিয়াই দেয়, কাজীর কথাই সকলে মিলে দাঁড়িয়ে পিয়াই দেয়। মুরিদ সাথে নিয়ে পিয়া ওই বাহিরে এলো, জুম্মার নামাজে ইমাম সাহেব সেজদাতে গেল, জুম্মার নামাজে ইমাম সাহেব সেজদাতে গেল, জুম্মার নামাজে ইমাম সাহেব সেজদাতে গেল। এরপর কি ঘটলো বাকি অংশ ভলিউম 2 এ শুনুন।